যদিও ভারত তার পরিচ্ছন্নতার জন্য পরিচিত নয়, তবুও দেশের কিছু এলাকা মডেল হিসাবে দাঁড়িয়ে আছে। ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান উদ্বোধনের সাথে স্থানীয় সরকারগুলির ক্রমবর্ধমানভাবে তাদের শহরের দায়িত্ব নেওয়ার কারণে লোকেরা তাদের রাস্তাগুলিকে পরিষ্কার রাখতে আরও বেশি অনুপ্রাণিত হয়। ভারতের পরিবেশ বান্ধব শহরগুলি পরিবেশের রক্ষা এবং স্থায়িত্ব অগ্রসর করার কাজের জন্য গর্বিত। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের শীর্ষ 10টি পরিষ্কার শহর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, ইন্দোর, মধ্যপ্রদেশ। আধুনিক যুগে ইন্দোর জাতীয় উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। ইন্দোর 1 মিলিয়নেরও বেশি লোকের একটি মহানগর, ধারাবাহিকভাবে ভারতের সবচেয়ে বেশি পরিচ্ছন্ন শহরের তালিকায় রয়েছে। 2018, 2019 এবং 2020 সালে শহরটিকে ভারতের সবচেয়ে বেশি পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান দেওয়া হয়েছিল। স্বচ্ছ ভারত নামে একটি সরকার পরিচালিত সমীক্ষা অনুসারে ইন্দোর হল অন্তহীন বিকল্পগুলির সাথে ক্রমবর্ধমান একটি শহরের ক্লাসিক উদাহরণ, যা এখনও তার ইতিহাস এবং উত্তরাধিকার ভুলে যায়নি। 2, সুরাট, গুজরাট। সুরাট গুজরাটের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি ফ্লাইওভারের শহর নামে পরিচিত এবং এটি গুজরাটের গর্ব ও আনন্দ। সৌরবিদ্যুৎ এবং কঠিন বর্জ্য পুনর্ব্যবহার সহ টেকসই উন্নয়ন উদ্যোগ গ্রহণ করে। শহরটি তার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা করছে। এটিকে 2020 সালে দ্বিতীয় পরিচ্ছন্ন ভারতীয় শহরের সম্মান নিশ্চিত করেছে। 3, নাবি মুম্বাই, মহারাষ্ট্র। ভারতের পরিচ্ছন্ন শহরের তালিকায় সর্বদা নিয়মিতভাবে নাবি মুম্বাই অন্তর্ভুক্ত থাকে। 2020-এ স্বচ্ছ সার্বেক্ষণ সরকারের তরফ থেকে পাওয়া ডেটা নাবি মুম্বাইকে ভারতের তৃতীয় শহর হিসেবে স্থান দিয়েছে। আদর্শভাবে পরিকল্পিত শহরটি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাসিন্দাদেরকে আরও বাস্তব সংস্থানীয় রাজধানীর দিকে নিয়ে যায়, বাকি মহারাষ্ট্র রাজ্যের জন্য একটি উদাহরণ স্থাপন করে। 4, অম্বিকাপুর, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের একটি ছোট শান্তিপূর্ণ শহর অম্বিকাপুর সম্প্রতি 2020 সালে স্বচ্ছ সার্বেক্ষণ দ্বারা ভারতের চতুর্থ পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান পাওয়ার পরে মনোযোগ আকর্ষণ করেছে। এই শহরের অনেকগুলি পর্যটন গন্তব্য রয়েছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল যোগীমায়া গুহা, শিবপুরী শিব মন্দির এবং রাখা সগন্ডা জলপ্রপাত। 5, মহীশূর, কর্ণাটক। তার সমৃদ্ধ উত্তরাধিকারের কারণে মহীশূর কর্ণাটকের তৃতীয় সবচেয়ে জনবহুল শহর, সারা বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এটি ইতিহাসের সমৃদ্ধ, যার মধ্যে উল্লেখযোগ্য রাজকীয় অতীত, জটিল স্থাপত্য, বিখ্যাত সিল্ক শাড়ি, যোগব্যায়াম এবং চন্দনকাঠের কিছু নাম। এটি সম্প্রতি আরেকটি সম্মান পেয়েছে, যা 2020 সালের জন্য দেশের সেরা 10টি পরিচ্ছন্ন শহরের একটি হিসাবে নির্বাচিত হয়েছে। 6, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়া শব্দ, যার অর্থ বিজয়ের স্থান, আক্ষরিক অর্থে অনুবাদ করা হয় ফলের স্থান, মিষ্টি স্থান, দ্য প্লেস অফ সিনিক ওয়ার্ল্ড। সরকার স্পন্সরকৃত স্বচ্ছ ভারত সমীক্ষা অন্ধ্রপ্রদেশের তৃতীয় বৃহত্তম শহর বিজয়ওয়াড়াকে ভারতের ষষ্ঠ পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান দিয়েছে। বিজয়ওয়াড়া, যা সুন্দর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, পশ্চিমে ইন্দ্র কেলাদ্রি পাহাড় এবং উত্তরে বুদামিরো নদীর সীমানা। 7, আহমেদাবাদ, গুজরাট। গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল আহমেদাবাদ। এটি একটি দ্রুত সম্প্রসারিত মহানগর, একটি শিল্প কেন্দ্র, উচ্চশিক্ষার কেন্দ্র এবং একটি গৌরবময় অতীতের শহর। এই সমস্ত উন্নয়নের সত্ত্বেও আহমেদাবাদকে এখনও ভারতের সপ্তম পরিচ্ছন্ন শহর হিসেবে বিবেচনা করা হয়। তাদের ঘরে ঘরে আবর্জনা সংগ্রহের সাফল্য তাদের দেশের সবচেয়ে পরিষ্কার বড় শহর হওয়ার গৌরব জিতেছে। গুজরাটের ঐতিহাসিক রাজধানী আহমেদাবাদ পবিত্র সবরমতী নদীর তীরে অবস্থিত এবং এর সুস্বাদু খাবার ও প্রাণবন্ত সংস্কৃতির কারণে দ্রুত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। 8, দিল্লি, ভারতের রাজধানী। দিল্লি একটি বহু সাংস্কৃতিক মহানগর, যা আধুনিক নতুন দিল্লির পাশাপাশি প্রাচীন পুরাতন দিল্লি উভয়ই আবাসস্থল। দিল্লি একটি হৃদয় এবং অসংখ্য ব্যক্তিত্বের জন্য পরিচিত। এটিতে ঐতিহাসিক স্থান থেকে শুরু করে প্রযুক্তিগতভাবে উন্নত মেট্রো সিস্টেমের বিশাল নেটওয়ার্ক থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত সবকিছুই রয়েছে। শহরটি বাধা অতিক্রম করেছে এবং সমস্ত ভবিষ্যৎবাণীর বিপরীতে ভারতের শীর্ষ 10টি পরিচ্ছন্ন শহরের মধ্যে একটি ঘোষণা করা হয়েছে। 9, ভাইজাক, অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনমের মতো একটি বন্দর অঞ্চল নিঃসন্দেহে তার সুন্দর পান্না সবুজ সৈকতের জন্য বিখ্যাত। ভাইজাক শহরকে ঘিরে বঙ্গোপসাগর এবং তিন দিকে পাহাড়। ইয়ারাদা সমুদ্র সৈকত ভাইজাকের সৈকতের অন্যতম সেরা বৈশিষ্ট্য, কারণ এটি ভারতীয় উপকূলরেখার আশেপাশে অন্যান্য সুপরিচিত সৈকতের তুলনায় অনেক কম জনাকীর্ণ এবং পরিষ্কার। সোনালি সৈকতে আরাম করার জন্য এবং একটি দুর্দান্ত সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য এটি আদর্শ অবস্থান। 10, ভাদোরা, গুজরাট। গুজরাটের আন্তর্জাতিক শহর ভাদোরা বা বড়োদার আবাসস্থল। ভাদোরা হল স্থাপত্যের সবচেয়ে চমৎকার উদাহরণগুলির বাড়ি, মারাঠা রাজা সাউজিরাও গায়কোয়াড়ের তৃতীয় একটি উপযুক্ত সর্দার, যিনি এই বড় শহরটিকে একটি একাডেমিক, শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করার স্বপ্নের অধিকারী ছিলেন। এটি বর্তমানে ভারতের 10টি পরিচ্ছন্ন শহরের একটি হিসাবে বিবেচিত।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।